ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সময় তো ফরদান ভাই, আমরা যাতে শেষের ভারত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলিম ভাই বুঝিয়ে যেখানে সুস্থতা নিরাপত্তার সাথে এখন আল্লাহ মানে রমজান মাসে আবাদত বন্দী করে ভালোভাবে করার তৌফিক দান করুন আমিন। যে এখন মসজিদ বন্ধ থাকার কারণে করোনা ভাইরাসের যে সমস্যা, মসজিদে জামাত করা যাচ্ছে না, এখন রুমে নামাজ পড়লে কি 4 রাকাত তারাবি নামাজ, যেগুলো 4 রাকাত একসাথে 2 সালাম 8 রাকাত করে নিবেন, আর একটা হলো বেতের সলাতে যে 3 কেরাত আছে, 26 মানবিকা আলা প্রথম রাকাতে কাফের, দ্বিতীয় রাকাতে কুল বলে 1 ক্লাস, তৃতীয় রাখাতে না পড়লে যদি না না পারা যায় তাহলে অন্য সুরা পড়লে হবে কিনা, এই সম্পর্কে সংক্ষিপ্ত কথা। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। প্রথম কথা হলো যে প্রশ্ন আর একটু শর্টলি তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আর তারাবি নামাজ এটা হলো নফল নামাজ, নফল নামাজ যা আছে রাতের নামাজ, তারাবি বলেন কিয়ামুল্লাইল তাহাজ্জুদ সবাই একে, এটা 2 রাকাতের 2 রাকাত জোর করে করতে হবে, 4 রাকাত একসাথে পড়া যাবে না। এই যে হাদিস সালাতুল্লাইল মাসনামাস আদুল্লাহ সালাহ হাদিস, যে রাত্রি নামাজ 2 রাকাত জোর করা, এই জন্য এই নফল নামাজ গুলি 2 রাকাত দূরত করে পড়বেন, তাহলে প্রতি 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়বেন, এভাবে 8 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়ার পরে 3 রাকাত ভেতরে পড়বেন, তাহলে 11 রাকাত হবে। 11 রাকাত হলে 3 রাকাত ভেতরে যে প্রথম রাকাতে 26 মারবিকার আল্লাহ রাসুল পড়েছেন, দ্বিতীয় রাকাতে কুলি আল কাফির পড়েছেন, তৃতীয় রাকাতে সুরে ইখলাস পড়েছেন সুরা ফাতিহার পরে। এখন এটি হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এত্তেবা অনুসরণ এবং সুয়ারুল মাসনুনা সুন্নাহ সাব্যস্ত সুরা গুলো। যদি এগুলি না পারে অন্য সুরা পড়বেন, সমস্যা নাই, আর যদি এগুলি কেউ পড়ে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ রাসূল এগুলি 3 রাকাতে 3 সুরা পড়েছেন, যদি এগুলো না পারেন তো অন্য যে কোনো সুরা পড়লে হবে, আর বেতের 3 রাকাত একসাথে পড়লে ভালো, 3 রাকাতে পড়ার পরে 2 রাকাতে বসবেন না, না বসে উঠে যাবেন, দিয়ে 3 রাকাত একসাথে পড়বেন, অথবা 2 রাকাত পরে সালাম ফিরাই দিয়ে উঠে 1 রাকাত পড়বেন, এইভাবে পড়বেন। আর একটা বিষয় আপনি এটাও বলছেন যে আমি যদি 10 রাকাত পড়ি, 2 রাকাত দূরত করে 10 রাকাত পরে 1 রাকাত বেতের পড়ি তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে এটাও হবে, সমস্যা নেই, এটাও হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি 8 রাকাতের 10 রাকাতের কমও পড়েন তাও হবে, বেতেরটা রাখতে হবে, বেতের 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, সমস্যা নেই, বেতের রাখতে হবে, অথবা 11 রাকাতের বেশি পড়েন তাও হবে, সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দীর্ঘ কিরাত নিয়ে রুকু নিয়ে সিজদা নিয়ে 11 রাকাত পড়েছেন, কেউ যদি এটা পড়ে সে সুন্নতের প্রতি আমল করতেছে তাহলে ঠিক আছে, কোনো এখানে ঝগড়া বিবাদের কিছু নেই, তাকে দোষারোপ করাও ঠিক হবে না, এবং সহি ভিত্তিক আমল করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি ভাবে বিশুদ্ধ মত আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।